নদিয়ার আইসিএআর এর উদ্যোগে গঙ্গা নদীর মৎস্য ও ডলফিন সংরক্ষণের সচেতনতা কর্মসূচি ও গঙ্গা বক্ষে মাছ ভাড়া কর্মসূচি পালন। বাংলা বিহার সহ একাধিক রাজ্যে গঙ্গাকে পরিচ্ছন্ন ও গঙ্গার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প ইতিমধ্যেই গ্রহণ করেছে। নমামি গঙ্গে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। এদিন এমনি এক প্রকল্পের অধীনে থাকা এ রাজ্যের আইসিএআর দপ্তরের উদ্যোগে নদিয়ার নবদ্বীপে পালিত হল গঙ্গা নদীর মৎস্য ও ডলফিন সংরক্ষণ সচেতনতা কর্মসূচি ও গঙ্গা বক্ষে ছোট মাছ ছাড়া কর্মসূচি। এদিন নবদ্বীপ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রানীর ঘাট নামক গঙ্গার তীরবর্তী স্থানে এই কর্মসূচি পালিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর বসন্ত কুমার দাস সহ সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি ও এলাকার অসংখ্য মৎস্যজীবী। ডক্টর বসন্ত কুমার দাস জানান, বাংলা বিহার সহ একাধিক রাজ্যে গঙ্গাকে পরিচ্ছন্ন ও গঙ্গার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ। আমরা গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করছি, তারই অঙ্গ হিসাবে এই নবদ্বীপে এই অনুষ্ঠান। তিনি আরো বলেন, এদিন নবদ্বীপে 2 লক্ষ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়। আমরা আশাবাদী, এই ছাড়া মাছের যদি 10% মাছও বেঁচে থাকে তারাও আরো বংশ বিস্তার করবে। পাশাপাশি ডলফিন সংরক্ষণের উপরও আমরা নজর রাখছি, কারণ ডলফিনকে ঘিরে পর্যটন ব্যবসাও বিস্তারিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত মৎস্যজীবীদের গঙ্গায় মাছ ধরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সংগঠনের তরফে। নবদ্বীপ শহরের এহেন কর্মসূচিতে খুশি উপস্থিত মৎস্যজীবী সকলেই। আজ আপ লোগোঁ কা ক্যা প্রোগ্রাম থা? हम लोग का प्रोग्राम नेशनल लॉन्चिंग प्रोग्राम, इसके तरफ जो नेशनल मिशन फॉर क्लीन गंगा जो चल रहा है, जैसे कि अभी लास्ट 2 हफ्ता पहले यहाँ NNCG DG एक वेस्ट ट्रीटमेंट प्लांट यहाँ इनॉग्रेट किए हैं, और हम लोग इसके तरफ जो गंगा में मछली का प्रबंध जैसे हो सकता है, इसके तरफ इस साल हम गंगा नदी में बंगाल में 4 जगह, जैसे बिहार में 2 जगह, उत्तराखंड में 1 जगह, यूपी में 2 जगह, और साहेबगंज जो आपका झारखंड में 1 जगह, पूरा 10 जगह में 20 लाख, हर एक जगह में 2-2 लाख मछली छोड़ें नेशनल मिशन। जैसे कल हम लोग पराका में छोड़े, आज नवदीप में, इसका कारण है जैसे आहिस्ते आहिस्ते गंगा में जो मछली कम हो रहा है और मछुआरा का रोजी रोटी आजीविका घट रहा है, इसी को बढ़ाने के लिए ये कार्यक्रम है। और हम लोग नहीं, जैसे आज यहाँ 2 लाख मछली छोड़े, इसमें सपोज 20,000 मछली जब जिंदा हुआ बड़ा हुआ, इसमें 10,000 फीमेल हुआ, तो अंडा देने से एक एक मछली 1 किलो होगा तो 1 लाख अंडा देगा, तो कितना अंडा उपलब्ध होगा, उनका बच्चा खुलेगा, और आगामी पीढ़ी में जो मछुआरा भाई के लिए ये जो रोजी रोटी मिलने के लिए संभव हो सके। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।